সুপ্রেস্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদেরকে নতুন একটা টেকনিকে বিয়োগ কঙ্ক শিখাবো এবং এই বিয়োগ অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি বিয়োগ কঙ্কের এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তুমি এই ভিডিও থেকে বিয়োগ কঙ্ক শিখে যাবে তো চলো আমরা শুরু করছি তো এখানে আমরা বিয়ে অঙ্ক শিখবো নতুন একটা টেকনিকের মাধ্যমে ঠিক আছে তুমি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তো এখানে যখন তুমি বিয়োগ করবে তো বিয়োগের সময় কি করবে যদি এক এটা হচ্ছে একক সংখ্যা এটা হচ্ছে দশক সংখ্যা এককের ঘরে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে দেখবে এখানে কিন্তু এটা কিন্তু ছোট সংখ্যা আর নিচে কিন্তু বড় সংখ্যা তখন তুমি কি করবা তুমি দেখবে যে এটার সাথে কত যোগ করলে দশ হয় এই সংখ্যাটার সাথে নিজের সংখ্যাটার সাথে এটার সাথে কত যোগ করলে দশ হয় এটা তো সাত তাহলে সাথে সাথে কত যোগ করলে দশ হয় সাত হলে আট নয় দশ অর্থাৎ তিন যোগ করলে দশ হয় সে তিনটা তুমি কি করবা উপরের সংখ্যার সাথে যোগ করে দিবা অর্থাৎ ছয় এর সাথে তিন যোগ করে দিবা তাহলে ছয় এর সাথে তিন যোগ করলে হচ্ছে কত নয় ছয় এর সাথে তিন যোগ করলে হচ্ছে কত নয় আর যখন তুমি এই সংখ্যাটাকে দশ বানাবে তোমার হাতে এক আছে বলে ধরে নিতে হবে যখন তুমি এই সংখ্যাটাকে দশ বানাবে অর্থাৎ নিচের সংখ্যাটাকে যখন তুমি দশ বানাবে তখন তোমার হাতে এক আছে ধরে নিতে হবে তাহলে হাতের এক এটা নিচের এই সংখ্যার সাথে যোগ করবা তাহলে একের সাথে হাতের এক যোগ করলে দুই আর তিন থেকে দুই গেলে হচ্ছে এক আশা করছি বুঝতে পেরেছ দেখো এই অঙ্কটা তুমি দেখো এই অঙ্কটা দেখলে আরও ভালো বুঝতে পারবে তো যখন উপরে যখন ছোটো সংখ্যা থাকবে নিচে যখন বড় সংখ্যা থাকবে তখন তুমি কি করবা একদম সহজে এই সংখ্যাটাকে দশ বানায় ফেলবা তাহলে এখানে আসছে ছয় দশ বানানোর জন্য কত দরকার চার দরকার দশ বানানোর জন্য এই সংখ্যাটাকে আরও কত দরকার চার দরকার তাহলে সেই চারটা তুমি কী করবা উপরে এখানে পাঁচ আছে না এই পাঁচের সাথে যোগ করে দিবা তাহলে এখানে কত দরকার দশ বানানোর জন্য চার সেই চারটা আমি পাঁচের সাথে যোগ করে দেবো তাহলে পাঁচের সাথে চার যোগ করলে হবে যে কত চারে পাঁচে হচ্ছে কত নয় নয় বসায় দিলাম এরপর নয় বসায় দেওয়ার পরে যখন তুমি এটাকে দশ বানাবে তখন তোমার হাতে এক আছে বলে ধরে নিতে হবে এটা আমরা কিন্তু এই অঙ্কটাতে বলেছিলাম যে তোমার একটা সংখ্যাকে নিচে সংখ্যাকে তুমি যদি দশ বানাও অর্থাৎ এই ধরনের সংখ্যাকে যদি দশ বানাও তাহলে তোমার হাতে এক আছে ধরে নিতে হবে হাতের এক এই এখানে নিচের সংখ্যার সাথে যোগ করবো তাহলে চারের সাথে হাতের এক যোগ করলে কত হবে পাঁচ আর আট থেকে পাঁচ গেলে হচ্ছে তোমার কত তিন আট থেকে পাঁচ গেলে হচ্ছে কত তিন আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা আরও অঙ্ক প্র্যাকটিস করব যাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধে হয় তো দেখো এখানে আছে তিন নিচে আছে সাত তাহলে এইটা এটা যেহেতু নিচেরটা যেহেতু বড় তাহলে তুমি কি করবে এটাকে তুমি 10 বানাই ফেলবা তাহলে এই যে এখানে 7 আছে এটাকে 10 বার জন্য কত দরকার 3 দরকার সে তিনটা উপরে তিনের সাথে যোগ করবে তাহলে তিনের সাথে তিন যোগ করলে কত হবে 6 তিনের সাথে তিন যোগ করলে কত হবে 6 এটাকে তুমি 10 বানিয়েছো তোমার হাতে এক আছে ধরে নিতে হবে এটাকে যেহেতু তুমি 10 বানিয়েছো তোমার হাতে এক আছে ধরে নিতে হবে তো এটাকে যখন এক দশ বার তোমার হাতে এক আছে হাতের একটা এখানে নিচের সংখ্যার সাথে যোগ করবে অর্থাৎ চারের সাথে এক যোগ করলে কত হবে পাঁচ আর আট থেকে পাঁচ বিয়োগ করলে তোমার থাকবে কত তিন এই তিনটা তুমি এখানে খুব সহজে বসা দিতে পারো তো আমরা পরের অঙ্কটা সমাধান করবো পরের অঙ্কটা খেয়াল করো কি বলা হচ্ছে দেখো উপরে আসে ছয় নিচে আছে সাত তাহলে এটাকে তোমাকে দশ বানাতে হবে তাহলে দশ বানানোর জন্য তোমার কত দরকার তিন দরকার সেই তিনটা উপরের সঙ্গে সত ছয় সাথে যোগ করে দিলে তিন ছয় সাথে যোগ করে দিলে হবে কত নয় তাহলে এটাকে যেহেতু আমরা দশ বানিয়েছি এখানে তিন দরকার তিনটা আমরা ছয়ের সাথে যোগ করে নয় বসে দিলাম এটাকে যেহেতু দশ বারো ইঞ্চে আমার হাতে কত আছে ধরে নিতে হবে এক হাতে এক আছে ধরে নিতে হবে তাহলে আমার হাতে যদি এক থাকে হাতের একটা কিন্তু আমরা এই সংখ্যার সাথে যোগ করবো সাথে যোগ করবো তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন হাত দুয়ের সাথে হাতের এক যোগ হলে কত হবে তিন এখন এই আট থেকে তিন বিয়োগ করলে হবে তোমার কত পাঁচ আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো দেখো আমরা পরের অঙ্কগুলো সমাধান করবো তো এখানে দেখো যেখানে আছে ছয় উপরে আছে চার তাহলে তোমাকে এটাকে কি বানাতে হবে দশ বানাতে হবে এই ছয় সংখ্যাটাকে তোমাকে দশ বানাতে হবে তাহলে এই এইটাকে দশ বানানোর জন্য কত দরকার তোমার চার দরকার এটাকে দশ বানানোর জন্য চার দরকার সেই চারটা কী করবা তুমি উপরের সঙ্গে সাথে যোগ করে দিবা তাহলে উপরে আছে চার এখান থেকে পেলাম চার তাহলে স্যারে স্যারে হচ্ছে আট এই আটটা আমি এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পর তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যখন তুমি এই সংখ্যাটাকে 10 বানাবে তখন তোমার হাতে এক আছে ধরে নিতে হবে যখন তুমি এই সংখ্যাটাকে 10 বানাবে তখন তোমার হাতে এক আছে ধরে নিতে হবে তাহলে হাতের এক এখানে নিচে সংখ্যার সাথে যোগ হবে তাহলে 2 এর সাথে হাতের এক যোগ করলে কত হবে 3 হবে এই 2 এর সাথে হাতের এক যোগ করলে কত হবে 3 হবে আর 9 থেকে 3 গেলে হচ্ছে কত 6 তো আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেললাম আমরা এই অঙ্কটার সমাধান করব দেখো উপরে আছে তোমার কত শূন্য নিচে আছে কত তোমার ছয় তাহলে শূন্য থেকে ছয় যাবে না তাহলে কী করবা ঠিক আগের মতো এটাকে তুমি দশ বানাবে তাহলে এখানে আছে ছয় দশ বানানোর জন্য তোমার কত দরকার চার দরকার সেই চারটা উপরের সাথে যোগ করে দিবে এখানে তো শূন্য শূন্যর সাথে তুমি চার যোগ করলে কত হবে শূন্যের সাথে চার যোগ করলে চারে হবে সেই চারটা আমি এখানে বসিয়ে দিলাম আর এটাকে যেহেতু দশ বানিয়েছে আমার হাতে এক আছে ধরে নিতে হবে হাতের এক নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে তাহলে চারের সাথে হাতের এক যোগ করলে কত হবে পাঁচ এই চারের সাথে হাতের যুগুলো কত হবে পাঁচ আর আট থেকে আমরা যদি পাঁচ বিয়ে করি তাহলে হবে কত তিন দেখেছো আমরা কত সহজে অঙ্কগুলো করে ফেললাম দেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক দিবা কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বা টেকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে লিখবে নাকি আগের অঙ্কগুলো তোমাদের তোমাদের ভালো লাগতো এই অঙ্কগুলো এই অঙ্কগুলো সোজা লেগেছে নাকি আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের তিন সংখ্যার বিয়োগ অঙ্কও করা রয়েছে অবশ্যই তোমরা দেখে নিবে আমাদের চ্যানেলে প্লে থেকে গিয়ে তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ